আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল লাইক কৃষি সংবাদ, আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মেহেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেটে আলুর বাণিজ্যিক চাষ, পরিত্যক্ত জায়গা ছাড়াও আবাদি জমিতে চাষাবাদ। এবং দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু, প্রথম দফায় পার্বতীপুরে 1500 গাছের চারা রোপণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আসলে একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেটে আলুর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আনাচে কানাচে ও পরিত্যক্ত জায়গায় এর চাষ হলেও সদর উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবারই প্রথম বান দিয়ে আবাদি জমিতে মেটে আলুর চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দুই চাষি পুষ্টিগুণে ভরপুর মেটে আলুর চাষ করেছেন। তারা জানান, 12% জমিতে 1200 আলুর গাছ রয়েছে তাদের। প্রতিটি গাছ থেকে 5 কেজি করে ফলন পেলে 150 মন আলু হবে। প্রতি কেজি আলু 40 টাকা দরে বিক্রি হলে খরচ বাদ দিয়ে 2,50,000 টাকা লাভের আশা করছেন তারা। 13 কাঠা জমিতে 13 মতন বীজ আছে, 20 পোতা আছে। তো এক গাছে যদি 5 কেজি করে হয় তো আপনার হয়েছে 50 টাকা কেজি বিক্রি করলে 250 টাকা পিস পড়ছে। কৃষি অফিসার উনি আমাদের অনুগত করেন যে এই চাষটা করলে লাভজনক হবে। বাড়ির আনাচে কানাচে একটা গাছে 10 থেকে 15 কেজি আলু পাওয়া যায়। এরা বাণিজ্যিক ভিত্তিতে আমরা আশা করছি 3 থেকে 4 কেজি পাবো। মেটে আলু চাষে উদ্বুদ্ধ হয়েছেন এলাকার অনেকে। মন্টু তো দেখছি যে মোটামুটি একটু বান করে সুন্দর পরিবেশে লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। অনেক লোক আসে, আমিও আসলাম দেখতে, তাতে খুব সুন্দর লাগছে। যদি ভালো হয় তাহলে আমরা সামনের বছরে চাষ করব ইনশাআল্লাহ। মেটে আলুর আবাদ ছড়িয়ে দিতে চাষিকে কারিগরি সহায়তা দেওয়া সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এ পর্যন্ত করিয়েছি আর কি। তো তাতে এখন যা গাছের যা অবস্থা, এইটা দেখেই কৃষকের আস্থা তৈরি হয়েছে। আশা করছি এই চাষটা এলাকায় সম্প্রসারিত হবে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, অল্প খরচ ও শ্রমে বেশি লাভজনক হওয়ায় যে কেউ মেটে আলু চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারবে। 1 বিঘা জমিতে আমার প্রায় 2000 গাছ লাগানো যায়। 2000 গাছ লাগানো গেলে যদি আপনার 5 কেজি করে হয়, তার মানে সেখানে আমার 1000 কেজি, 1000 কেজি যদি সেখানে হয়, যদি আমি আপনার 30 টাকা করে পাই, তখন 3 লাখ টাকা বিঘাতে। আর এটা দেখার পরে আমার এই মেহেরপুরের অনেক মানুষ অলরেডি আগ্রহী হচ্ছে এটা বাণিজ্য করার জন্য। মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে মেটে আলুর আবাদ বেশি হয়ে থাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার চ্যানেল আই কৃষি সংবাদে বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। সরকারের বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে 1500 গাছের চারা রোপণ করা হয়েছে। চারা রোপণ কর্মসূচিতে অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ও অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পার্বতীপুর থেকে ফুলবাড়ি মহাসড়কের হাবড়া দর্গাপাড়া চণ্ডীপুর ব্রিজ এবং ভবানীপুরে 4 কিলোমিটার রাস্তার দুধারে 1500 গাছের চারা রোপণ করা হয়। নিম, তাল, হর্তকি, আমলকি, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মেহেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেটে আলুর বাণিজ্যিক চাষ, পরিত্যক্ত জায়গা ছাড়াও আবাদি জমিতে চাষাবাদ। এবং দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু, প্রথম দফায় পার্বতীপুরে 1500 গাছের চারা রোপণ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।